আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক বিশাইন গ্লোবাল। আই হোপ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে থাম্বনেল দেখে বুঝতেছেন যে বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। আশা করি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন এবং ভিডিওতে আমি কিছু ইনফরমেশন দেব যেগুলো অবশ্যই আপনাদের অবশ্যই প্রয়োজন। তো যে বিষয়টা প্রথমেই আমি আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে, রোমানিয়াতে যারা ফাইল জমা দিবেন বা ফাইল অলরেডি জমা দিয়েছেন বা যাদের পারমিট চলে আসছে এবং যাদের পারমিট এম্বাসিতে জমা হবে, এখন বিষয়টা হচ্ছে দিন যাচ্ছে আর রোমানিয়ার পরিবেশটা কঠিন হচ্ছে, ডে বাই ডে বিষয়গুলো আরও হার্ড হচ্ছে, সিস্টেমের মধ্য দিয়ে নতুন নতুন সিস্টেম তৈরি হচ্ছে। তো আসলে এগুলো আমরাই তৈরি করে দিছি, এই সিস্টেমগুলো আসলে আমরাই তৈরি করে দিচ্ছি বা এই হার্ড পজিশনে যাওয়ার জন্য আমরা একমাত্র দায়ী। এখন আপনারা বলতে পারেন কী যে কীভাবে দায়ী আমরা, আসলে দায়ী আমরা এইভাবে যে আজকে যারা যে কয়েকজন লোক রোমানিয়াতে আসছে বা আসতেছে তারা কিন্তু কেউ রোমানিয়াতে থাকতেছে না, মোস্ট অফ ম্যাক্সিমাম পিপল হ্যাঁ কিন্তু থাকতেছে না। দেখা গেছে আজকে কোম্পানিতে আসছে, কালকে চলে যাচ্ছে, যাও যে কয়েকজন দুই তিন মাস থাকতেছে তারা কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে কার্ড পাওয়ার পরে। তো এখন আপনাদেরও যদি কোম্পানি থাকে, আপনারা যদি লোক আনেন, সেক্ষেত্রে যদি লোকজন চলে যায় তাহলে সেক্ষেত্রে বলেন কীভাবে কী করা যায়, আপনি কি নিজে এইগুলা অ্যাকসেপ্ট করবেন? আরেকটা বিষয় হচ্ছে ইউরোপিয়ানরা ওদের ভিতরে কোনো আবেগ কাজ করে না, ওদের ততক্ষণ পর্যন্ত আপনার সাথে থাকবে যতক্ষণ পর্যন্ত ওদের স্বার্থ আছে, যতক্ষণ পর্যন্ত ওদের লাভ আছে। কাজেই এখন বাংলাদেশিদের সম্পর্কে রোমানিয়ানদের যে এক ধরনের মনোভাব সৃষ্টি হয়েছে এই মনোভাবটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি তার আগে বলে রাখি, আমি কিন্তু আপনাদেরকে ওই রোমানিয়ার যে অ্যাম্বাসিতে কী কী ধরনের প্রশ্ন করে এবং কী কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে ফোন দেওয়ার পরে এইগুলোর বিষয়ে আমি কথা বলবো। বাট এর আগে একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, বিষয়টা হচ্ছে এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি রিসেন্টলি কিছুদিন আগে রোমানিয়াতে বুকারেস্টে, ত্রিমুসুরা, কনস্টান্ডা কয়েকটা প্লেসের বিভিন্ন এজেন্সি এবং কয়েকটা মালিককে আমি ফোন দিয়েছিলাম কোম্পানির, যে আমি বাংলাদেশি লোক আনতে চাই। আসলে বিষয়টা এইভাবে কথা হয়েছে, আমি একজনের মানে কথা বলতেছি, উদাহরণ দিচ্ছি, আমি কনস্টান্ডার এক লয়ার, কনস্টান্ডা ওনাদের অফিস লয়ার, ইমিগ্রেশন লয়ার না মানে উনি হচ্ছে একজন লয়ার আর কি, আবার ওনার আপনাদের কী বলে আপনার ওনার একটা কনসালটেন্সি ফার্ম আছে, উনি লোকজন হায়ার করে, ওনার রেপুটেশন ভালো, আমি অনেক গাড়াগাড়ি করে সার্চ করে ওনারে পাইছি ফোন নাম্বার। দেন আমি যখন ওনাকে ফোন দিলাম, হ্যালো হাই গুড ডে ম্যাম, আই এম ফ্রম বাংলাদেশ, আই এম আতিক, সো আই ওয়ান্ট টু ব্রিং পিপল ফ্রম মাই কান্ট্রি, দে অল কাইন্ড অফ পিপল ইজ সিরিয়াস, মাই রিলেটিভ অল পিপল মাই রিলেটিভ ব্রাদার আঙ্কেল লাইক, বাট দে আর হ্যাভ নো এক্সপিরিয়েন্স বাট লিটল বিট হ্যাভ এক্সপিরিয়েন্স ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ক, সো ইফ ইউ ওয়ান্ট টু হায়ারিং পিপল ফ্রম বাংলাদেশ দেন আই উইল গিভ ইউ। দেন আফটার দ্যাট যখন উনি আমি যখন এই কথা বললাম তখন উনি আমাকে বলতেছে যে হুইচ কান্ট্রি ফ্রম ইউ ব্রিং দ্য পিপল, আমি বলেছি মি ফ্রম ব্রিং দ্য পিপল ফ্রম বাংলাদেশ। সাথে সাথে উনি আমাকে বলতেছে যে অল বাংলাদেশি গাই ম্যাক্সিমাম পিপল বাংলাদেশি অল স্টুপিড বিকজ দে আর কাম রোমানিয়া আফটার ফিউ ডেইজ দে গো রানওয়ে, সাম পিপুল কাম ইমিগ্রেশন গেট আউট আফটার দ্যাট গো রানওয়ে, সো হোয়াট ইজ দ্য বেনিফিট অফ কোম্পানি ওয়ে ডোন্ট ইন্টারেস্ট হায়ারিং পিপুল ফ্রম বাংলাদেশ, সো ইউ ডোন্ট কল মি। দেন আফটার দ্যাট আমি যখন ওনাকে বললাম যে ম্যাম লিসেন আই হ্যাভ টু গ্যারান্টি দে পিপল উইল বি স্টে লং টাইম ইন ইউর কোম্পানি, সো নো প্রবলেম। দেন আফটার দ্যাট উনি আমাকে বলতেছে ওকে নেভার মাইন্ড বাট আই ওয়ান্ট টু দ্য গ্যারান্টি মানি। তো এখন বিষয়টা এটা হচ্ছে যে ম্যাক্সিমাম আমি কয়েকটা কোম্পানিতে ফোন দিছি, ওরা বাংলাদেশি ওয়ার্কারদের বিষয়ে ইন্টারেস্ট না। কী জন্য ইন্টারেস্ট না, বিষয়টা হচ্ছে এইটা যে বাংলাদেশিরা আসার পরে থাকতেছে না। এখন একটা কোম্পানি এত কষ্ট করে ওয়ার্ক পারমিট আপনাদেরকে দিচ্ছে, আপনারা আসতেছেন, আসার পরে আপনারা
উন্নত আরও বেশি টাকা ইনকাম করার আশায়, জীবনযাপন করার আশায় আপনারা কিন্তু সেনজনভুক্ত কান্ট্রিতে চলে যাচ্ছেন। এখন আপনি যে একটা কোম্পানির মাধ্যমে আসছেন, আপনি 6 মাস থাকেন, 1 বছর থাকেন, তারপরে যান, সেক্ষেত্রে কোম্পানি কিন্তু আপনাদের বিষয়ে ওই রকম মন্তব্য করবে না, কারণ আপনি 6 মাস 1 বছর একটা সাপোর্ট দিচ্ছেন কোম্পানিকে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আবারও ক্লিয়ার করতেছি, বর্তমানে বাংলাদেশিদের সম্পর্কে রোমানিয়াতে খুব ভালো পজিটিভ ধারণা নাই। অদূর ভবিষ্যতে রোমানিয়া বাংলাদেশিদের জন্য ব্লক করতে পারে। যাই হোক, তাও আশা রাখবো যাতে খোলা থাকে, সবাই আসতে পারে। তা আপনাদের প্রতি আমার এটা রিকোয়েস্ট যে আপনারা অ্যাট লাস্ট এসে 6 মান্থ বা 1 বছর থাকার চেষ্টা করেন। 1 বছর পরে আপনারা ইচ্ছা করলে এমনিতে ওয়ার্ক পারমিট বিষয় নতুনভাবে আপনারা এখান থেকেই সেনজনমুক্ত কান্ট্রিতে প্রবেশ করতে পারবেন, ভিজিট বিষয় ঢুকতে পারবেন। সর্বোপরি কথা হচ্ছে যে আশা এসে আপনারা থাকার একটা চিন্তা ভাবনা করেন, কারণ ইউরোপের বিভিন্ন দেশে যেরকম ইতালি, ফ্রান্স ওইসব দেশে কিন্তু যাওয়ার পরে বাই বৈধ হওয়া যায় না, যেটা বাস্তব কথা। আমারই অনেক আত্মীয় স্বজন বলেন বা বন্ধু বান্ধব বলেন অনেকেই গেছে, কিন্তু তার কাগজপত্র এখনও করতে পারছে না, কাজেই ওই অবৈধভাবে 4 লাখ 4.5 লাখ টাকা খরচ করে যাওয়ার কোনো মানে হয় না। রোমানিয়াতে যদি আসেন, অ্যাট লাস্ট 1 বছর থাকার চেষ্টা করবেন, পরবর্তীতে যেতে পারবেন। তো এখন মূল কথায় আসা যাক, যে বিষয় নিয়ে আমি মূলত আপনাদেরকে আপনাদের সাথে আজকে কথা বলবো, সেই বিষয়টা হচ্ছে যাদের ওয়ার্ক পারমিট বের হয়ে গিয়েছে বা অলরেডি এম্বাসিতে সাবমিট হয়েছে, তো এম্বাসি থেকে কিন্তু ফোন দেবে। অর্থাৎ এখানে কিন্তু বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে হয়তোবা এরকম হইতে পারে যে সবাইকে ফোন দেবে। এখন হয়তোবা গুটি কয়েকজনকে ফোন দিয়েছে, হয়তোবা সামনে হয়তোবা ইন্টারভিউটা হবে এরকম যে সবাইকে ফোন দেবে। তো যে বিষয়গুলো মাথায় রাখবেন, এম্বাসি থেকে কিন্তু যখন আপনারা পারমিট যখন আপনারা কোনো এজেন্সির মাধ্যমে বা কোনো ব্যক্তির মাধ্যমে যখন ইন্ডিয়াতে পাঠাবেন বা জমা করাবেন, তখন কিন্তু আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যে বিষয়টা হচ্ছে যে আপনাদের কিন্তু ফোন নাম্বার দিয়ে দিবেন। অর্থাৎ যে ব্যক্তি আপনাদেরকে পাসপোর্ট জমা নেবে বা ইন্ডিয়াতে সাবমিট করবে যে এজেন্সির মাধ্যমে, ওদেরকে কিন্তু আপনারা ফোন নাম্বার দিয়ে দেবেন। অর্থাৎ অনেক সময় দেখা গেছে যে আপনাদের পাসপোর্টে একটা ইমার্জেন্সি ফোন নাম্বার থাকে, ওই ফোন নাম্বারে কিন্তু আপনাদেরকে ফোন দেয় বা দিবে। সেক্ষেত্রে আপনারা যদি একটা ফোন নাম্বার দিয়ে দেন, যে নাম্বারটা আপনাদের সাথে কন্টিনিউ থাকবে, ওই নাম্বারটা দিয়ে দেবেন। এবং আপনারা যেদিন থেকে ফাইল জমা হবে, অর্থাৎ দিল্লি অ্যাম্বাসিতে যখন আপনার ফাইলটা সাবমিট হবে, আপনারা এজেন্সির মাধ্যমে খবর নেবেন যে কবে সাবমিট হয়েছে, ওই দিন থেকে 7 দিন আপনারা একটু অ্যালার্ট থাকবেন। সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত সামথিং, এই টাইমের ভিতরে একটু অ্যালার্ট থাকবেন। অ্যাম্বাসি থেকে আপনাদেরকে কল দিতে পারে, ইন্ডিভিজুয়ালি কল দেবে পার পার্সনকে। কল দেওয়ার পর আপনাদেরকে যা যা জিজ্ঞেস করতে পারে সম্ভাব্য, এই কোশ্চেনগুলাই জিজ্ঞেস করে, আপনাদের পাসপোর্ট নাম্বার জিজ্ঞেস করতে পারে, আপনার নাম জিজ্ঞেস করতে পারে, আপনার কোম্পানি কোথায় অবস্থিত, কোম্পানির নাম কী এটা জিজ্ঞেস করতে পারে, এবং আপনি বাংলাদেশে কী কাজ করতেছেন এইটাও জিজ্ঞেস করতে পারে, তারপরে আপনার পাসপোর্ট ইস্যু হয়েছে কোথা থেকে এটাও জিজ্ঞেস করতে পারে, এবং আপনি ভিসা করাইতেছেন কোন জায়গা থেকে এটাও জিজ্ঞেস করতে পারে। আপনি কিন্তু ভিসা করাচ্ছেন দিল্লি ইন্ডিয়া দিল্লি অ্যাম্বাসি থেকে, আর পাসপোর্ট ইস্যু হয়েছে কিন্তু আপনাদের বাংলাদেশ থেকে, আপনারা বাংলাদেশে নাগরিক। তো এইটাই হচ্ছে বিষয়, এবং আপনাদেরকে এটাও জিজ্ঞেস করতে পারে যে স্যালারি কত, এবং এটা কিন্তু কন্ট্রাক্ট ফর্মে আপনাদের লেখা থাকবে। আপনারা যাকে ফাইল দিচ্ছেন ওর কাছ থেকে কিন্তু অবশ্যই কোম্পানির কন্ট্রাক্ট ফর্মের পেপার স্ক্যান কপি নিয়ে আপনারা এগুলো কিন্তু আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবেন, অর্থাৎ টুকিটাকি এই বিষয়গুলো নিয়ে রাখবেন। এবং আপনাদের পাসপোর্ট নাম্বারটা অবশ্যই মুখস্থ রাখবেন, কারণ আপনাদের পাসপোর্ট নাম্বার যখন জিজ্ঞেস করবে, আমরা কিন্তু অনেকেই পাসপোর্ট করি, 10 বছর হয়ে গেছে পাসপোর্ট করছি, বাট পাসপোর্ট কিন্তু নাম্বার বলতে পারি না। কাজে এই বিষয়গুলো কিন্তু পাসপোর্টের ভিতরে যত ইনফরমেশন আছে আপনাদের, এইগুলো কিন্তু খুঁটিনাটি আপনারা কিন্তু মুখস্থ করে রাখতে হবে। যখন ফোন দেবে অবশ্যই স্মার্টলি বলতে হবে, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো দেখা গেছে যে কল দেবে, আর যে কল কোনো কারণে না দিতে তো ভালোই, আর কল দেওয়ার পরেও যদি আপনারা কল রিসিভ করতে না পারেন কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে হয়তো বা কোনো ধরনের ঝামেলা হবে না। তবে আশা করা যায় যে সবারই যাদের ওয়ার্ক পারমিট লিগ্যাল হবে তাদের ভিসা হবে, বাট এই কোশ্চেনগুলো অবশ্যই করবে। যদি অ্যাম্বাসেডর প্রয়োজন মনে করে যে আপনি উপযুক্ত না, সেক্ষেত্রে রিফিউজ করতে পারে, তবে এখনও রিফিউজ শুরু হয় নাই, হয়তো বা সামনে আমরা দেখতে পারবো, হয়তো বা কোনো ধরনের এনিথিং হ্যাপেন রং হইতে পারে। যাই হোক, আজকের বিষয়টা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তবে আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং পরবর্তীতে যে কোনো আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।